বিষিদক ব্রুম ন ভারতীয় জনতা পার্টি নি মেম্বারশিপ অভিযান অঙ্গ সেপ্টেম্বর তাল নি নই সালমারি নি সিমি ন হাক্তর গনাঙ্গই মেম্বারশিপ তাং বতাং চেংখা ও তাং বতাং গো অনলাইন তৈ হাস্তে ও 4,601 মেম্বারশিপ অঙ্খা তে অফলাইন তৈ বো মেম্বারশিপ নি সামুরক চলিত অঙ্গ হনে সাইখানা রেখা প্রদেশ বিজেপি তৈ ফাং তৈ রাজ্যসভা নি এমপি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি নি মেম্বারশিপ অভিযান ন ক্লাক লাইনা নি বাগৈ সিরাং সাল আগরতলা টু শিলচর ট্রেন ও কাখা প্রদেশ বিজেপি তৈ ফাং রাজ্যসভা এমপি রাজীব ভট্টাচার্য ও ট্রেন কাউই লুকু রক বাই ট্রেন নি সার্ভিস বাহাই সঙ্গতেই মেম্বারশিপ নি কক ব সানা নি বাগৈ ও ইয়া প্রিনাহার জাকা হানি সাইখানা রেখাব অবন ইয়াগুল কুমার ঘাট অংখরি এমএলএ ভগবান দাস বাই সামুং নি কক সালাই জাকা ইয়াগুল তেইশ আগরতলা নি ট্রেন রমই ও তাং বতাং লামসক জাগনাই হানি সাইখানা রেখাব মূলত আমরা জানি যে সংগঠনের একটা পর্ব হলো আমাদের মেম্বারশিপ অভিযান। 2014 সালে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা অনলাইন প্রথম মেম্বারশিপ করি এবং সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান পার্টি ভারতীয় জনতা পার্টি, তার সদস্য সংখ্যা বৃদ্ধি হয় এবং সংগঠন পর্ব হিসাবে আমাদের প্রতি 6 বছর অন্তর অন্তর আমাদের মেম্বারশিপ অভিযান চলে। 2019 হয়েছিল, এখন আবার 2024 মেম্বারশিপ নতুন করে। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 2 সেপ্টেম্বর অনলাইন মেম্বারশিপ উনি প্রথম নিয়েছেন, তারপর থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যেও এবং সারা ভারতবর্ষে মেম্বারশিপ তার কার্যক্রম শুরু হয়েছে। তো আমাদের আপনারা জেনে খুশি হবেন, এখন অবধি প্রায় 4,00,000 আমাদের মেম্বারশিপ হয়ে গেছে অনলাইনে এই ত্রিপুরা রাজ্যে, আর অফলাইনেও আমাদের কাজ চলছে, অফলাইনেও মেম্বারশিপ হওয়া যায়। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমি আগরতলা থেকে যে ট্রেন পরিষেবা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসার পর যে ট্রেন পরিষেবা, সেই পরিষেবা কীরকম হচ্ছে এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা, তারা কীরকম ট্রেনের পরিষেবা পাচ্ছেন বা ট্রেন কীরকম চলছে সেই সম্পর্কেও খোঁজখবর নেওয়া, প্লাস পাশাপাশি আমাদের যে মেম্বারশিপ অভিযান চলছে সেই মেম্বারশিপ অভিযানে মানুষের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে মেম্বারশিপ করানো, সেই প্রক্রিয়াকে সামনে রেখেই আমি আগরতলা থেকে শিলচরগ্রামী ট্রেনে আমি উঠি এবং এখানে কুমারঘাটে এসেছি। কুমারঘাটে আমাদের সম্মানিত বিধায়ক এবং যিনি মেম্বারশিপ ইনচার্জ ভগবান চন্দ্র দাস, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি সবাই ছিলেন এবং কিছুক্ষণ পর আবার আগরতলার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘাতে আবার মেম্বারশিপ করাতে করাতে আগরতলায় যাব। তো অর্থাৎ মানুষের সঙ্গে সম্পর্ক করা, বিজেপির মেম্বারশিপ করা, সংগঠনকে তৈরি করা, এটাই মূল লক্ষ্য নিয়ে আমরা আমার আজকে এই কমিটি।